পয়গম্বর হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শৈশবকালের পার্ট ওয়ানে আমরা জেনেছি যে পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম কিভাবে হয়েছিল এবং তারপর কিভাবে দায় হালিমা রসুল সাল্লাহ আলি সাল্লামের যত্ন ও দেখাশোনা দুই বছরের পরিবর্তে চার বছর করেছিলেন আর তারপর যখন রসুল সাল্লাহ আলি সাল্লামের বয়স চার বছর সম্পূর্ণ হয়ে গিয়েছিল তখন কিভাবে আপনার মা হজরত আমিনা আপনাকে নিজের কাছে নিয়ে চলে এসেছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা এর পরবর্তী ঘটনাগুলিকে জানার চেষ্টা করব। মানে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম কীভাবে নিজের আমিজানকে হারালেন এবং তার কিছু সময় পর প্রাণপ্রিয় দাদাজানকেও হারিয়ে একেবারে এতিম হয়ে গেলেন তো চলুন শুরু করা যাক যখন রসুল্লাহ সাল্লাইর বয়স চার বছর সম্পূর্ণ হয়ে গেল তখন রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম মক্কাতে পুনরায় ফিরে আসলেন আর তারপর আপনি আপনার আম্মিজান আমিনার কাছে থাকতে শুরু করলেন আর যার পর এর পরবর্তী সময়গুলো আপনার মায়ের সঙ্গে অতিবাহিত হতে থাকলো রসুল সাল্লাইর বয়স যখন পাঁচ অথবা ছয় বছর হলো তখন আপনি আপনার মা আমিনা এবং আপনার দাদা আব্দুল মোতাল্লিবের সঙ্গে মদিনার দিকে রওয়ানা হলেন মদিনাতে আপনার জন্য দুটো বিশেষ কথা ছিল এক আপনার বাবা হজরত আবদুল্লার কবর মুবারক ছিল এবং দ্বিতীয় কথা হলো মদিনাতে আপনার দাদা আব্দুল মোতাল্লেবের নানার বাড়িও ছিল এবার সেই সময়ে এক একটি সফর এক মাস অথবা দেড় মাসের মতো হয়ে থাকতো আর এই জন্যই আপনার এই সফরও এক মাসের কাছাকাছি ছিল এক মাস পর যখন রসুল সাল্লাইসাল্লাম মদিনা থেকে পুনরায় মক্কাতে ফিরে আসলেন তখন আপনার জীবনে এমন বড় বিপদ নেমে আসলো যেটিকে দেখে আপনার দাদা আব্দুল মোতালিবু কান্না করতে শুরু করলেন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাইসাল্লামকে শৈশব বেলাতে দ্বিতীয় আরও একটি বড় ধাক্কা লেগে গেল আর এমনইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আরও একটি বড় পরীক্ষাতে ফেলে দিলেন মানে ঘটনাটি এমনই ঘটল যে আপনি যখন এক মাস পর মদিনা থেকে মক্কাতে পুনরায় ফিরে আসছিলেন তখন রাস্তা দিয়ে আপনার মা হজরত আমিনার হঠাৎ করে শরীর খারাপ হলো আর যেখান থেকে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন আর যার পর একটা সময় আপনার মায়ের ইন্তেকালো হয়ে গেল আর তারপর মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি স্থান আছে আর যেটিকে আবুয়া বলা হয় সেখানেই আপনার মাকে দাফন করে দেওয়া হলো আর এমনইভাবে আপনি সাল্লাইসালাম শুধুমাত্র ছয় বছর বয়সেই এতিম হয়ে গেলেন এত কম সময়ের মধ্যে আপনার সাথে এত কিছু ঘটে যাওয়াকে দেখে আপনার দাদা আব্দুল খুবই উদাসীন হয়ে শেষ পর্যন্ত কান্নায় করে ফেললেন একটি ঘটনা তো এমন ছিল আপনার জন্মের কিছু সময় পরই আপনার জান হজরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায় আবার দ্বিতীয় যেই ধাক্কা আপনার লাগলো সেটি হলো আপনার বয়স ছয় বছর হতে না হতে আপনার মায়েরও ইন্তেকাল হয়ে গেল আর যেটিকে দেখে আপনার দাদা আব্দুল মুতালিব খুবই দুঃখ পেলেন কিন্তু তিনি কি বা করতে পারতেন মরা আর বাঁচা তো শুধুমাত্র সেই পাক জাতের হাতেই আছে আর একদিন তো সবাইকে মরতেই হবে এরপর রসুল সাল্লাই এর দাদা আব্দুল মোতাল্লেব রসুল সাল্লাই সাল্লামকে নিজের কোলে উঠালেন আর মক্কার দিকে যেতে শুরু করলেন আর তিনি এমনই চিন্তা ভাবনা করছিলেন যে শেষ পর্যন্ত এই বাচ্চাটির সাথে এমন সমস্ত ঘটনা কেনই বা ঘটছে আপনি নিজেই ভেবে দেখুন না কেন সেই বাচ্চাদের অবস্থা কেমন হবে যারা শৈশবেলাতে এতিম হয়ে যায় যাদের বাবা এবং মায়ের ইন্তেকাল খুব ছোটতেই হয়ে যায় সেই সমস্ত বাচ্চাদের কোনো মানুষে ভালো নজরে দেখে না আর তাদের সঙ্গে না তো ভালো আচরণ করতে চায় কিন্তু রসুল সাল্লি সাল্লামের সঙ্গে আল্লাহরুল আলমিনের সাহায্য ছিল যেমন কি আল্লাহর রব্বুল আলমিন কুরআনে করিমের মধ্যে বলেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের এতিম হয়ে যাওয়ার জন্য আল্লাহর রব্বুল আলমিনের সাহায্য রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরেই ছিল আর এই জন্য আপনি সল্ল্লাহ আলাইস্লামের সঙ্গে সব সবসময় ভালো ঘটনা ঘটে থাকত আর আপনার সবকিছু ঠিকঠাকই ছিল কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আশ্রয়ও দিয়েছিলেন এরপর আপনার দাদা আব্দুল মুতাল্লিব দুঃখ ভরা হৃদয় নিয়ে মক্কাতে পৌঁছালেন আর তখন আপনার ঘরের মানুষজনদের মধ্যেও দুঃখের পাহাড় ভাঙছিল আবু তালিব যিনি আপনার চাচা যান ছিলেন তিনিও আপনার এমন পরিস্থিতিকে দেখে খুবই কান্না করতে লাগলেন যদিও এখানে আব্দুল মোতাল্লিফ তার সমস্ত নাতিদের থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আর সবচেয়ে বেশি বেশি কাছে রাখতেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্দুল মোতাল্লিব সেই ব্যক্তি ছিলেন যিনি কুরাইস্তের ভীষণ বড় একজন সর্দার ছিলেন আর যে ব্যক্তিকে মক্কার সেই সময়ের মানুষজনরা খুবই সম্মান করতেন কাবার পাশে তার জন্য একটি বিশেষ আসন বসানো হতো আর যার উপরে শুধুমাত্র তিনি একাই বসতেন কোনো অন্যজনকে জনকে বসার এখানে অনুমতি ছিল না আল্লাহর পায়গম্বর হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম এখন শুধুমাত্র ছোট ছিলেন আর যে কারণে খেলতে খেলতে ছোট রসুল সিংহাসনের কাছে চলে আসতেন আর সেখানে বসেও যেতেন আর যে কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বাকি সর্দাররা এসে উঠিয়ে দেওয়ার চেষ্টা করত কিন্তু আব্দুল মোতাল্লেব যিনি আপনি সাল্লাহ আলাইস্লামের দাদা ছিলেন তিনি বলতেন আমার প্রাণপ্রিয় প্রিয় নাতিকে বসতে দাবুকে উঠিও না আর যার পর আপনার দাদা আপনার মাথা এবং পিঠে হাত বুলিয়ে আপনার কাছে বসিয়ে নিতেন মানে এই কথাটি বলার উদ্দেশ্য এটি যে আপনার দাদা আব্দুল মোতাল্লেবের হৃদয়ে আপনার জন্য ভালোবাসাতে পরিপূর্ণ ছিল তিনি শিশু নবীর সমস্ত ইচ্ছারই খেয়াল রাখতেন আপনার সমস্ত ইচ্ছাকেই তিনি পূরণ করার চেষ্টা করতেন আপনি সাল্লাহ আলাইসাল্লামের কোন রকম সমস্যায় তিনি হতে দিতেন না তিনি সব সময় আপনাকে নিজের কাছে কাছে রেখে দিতেন আপনাকে তার সঙ্গে ঘুরতে নিয়ে যেতেন আবার সবসময় আপনাকে খুশি রাখার চেষ্টা করতেন আর এমনই করতে করতে দিন অতিক্রম হতে থাকলো আর এখন আপনার বয়স আট বছর হয়ে গেল কিন্তু আপনি একবার ভেবে দেখুন আল্লাহর নবী মুহাম্মদাল্লাম আলিয়াল্লাম কেমন কেমন পরীক্ষার সম্মুখীন হতে থাকলেন আর কিভাবে নিজের জীবন সফর অতিক্রম করতে থাকলেন এবার যখন আপনার বয়স আট বছর দুই মাস হলো আর তখনই আপনার দাদা আব্দুল মোতালিবো এই দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেলেন আর ইন্তেকালের আগে আপনার দাদা আব্দুল মোতালি আপনার দেখাশোনার দায়িত্ব আবু তালিমের উপরে ছেড়ে গেলেন আবু যিনি আলাইসাল্লামের চাচা যান ছিলেন আবার একবার ভেবে দেখুন সেই বাচ্চাটির কেমন অবস্থা হবে যে বাচ্চাটির শৈশ পেলাতেই না তো বাবার আদর পেয়েছিলেন আর না তো মায়ের সাথে বেশি দিন থাকতে পেলেন আবার তারপর একজন দাদা মাথার উপর ছায়া হয়েছিল সেটিও আবার সরে গেল এরপর আপনার দেখাশোনার দায়িত্ব আপনার চাচা আবু তালেব নিজের কাঁধে উঠিয়ে নিলেন আর যার পর থেকে আপনি সাল সাল্লাম আবু তালিবের কাছে থাকতে শুরু করলেন আপনার চাচা আপনাকে চারিদিক থেকে সাহায্য করতে থাকলেন আপনার শত্রুদের হাত থেকেও আপনাকে বাঁচিয়ে রাখলেন আর এমনইভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সাহায্য করতে থাকলেন যদিও আবু তালিব বেশি ধনী ছিলেন না তবুও আপনাকে কোনোরকম কোনো সমস্যা হতে দিতেন না কোনো জিনিসের অভাব হতে দিতেন না আপনি সাল্লাম কোনো জিনিসের ইচ্ছা প্রকাশ করলেই সেটিকে তিনি কোনো না কোনোভাবে ভাবে পূরণ করার অবশ্যই চেষ্টা করতেন আর হতে এমন আপনার চাচা আবু তালিব কোনো সফরে যেতেন তখনই আপনাকে সঙ্গে নিয়ে যেতেন কেননা সেই সময়ের সফর অনেকটা লম্বা হয়ে থাকতো এক অথবা দুই মাস পর্যন্ত হয়ে যেত আর যে কারণে আবু তালিব এটি চাইতেন না যে যার মাথার উপরে কোনো ছায়া নেই মানে বাবা মা কেউ নেই তাকে একা কি করে ঘরে রেখে যাবে কিভাবে তাকে অন্য কারোর ভরসাতে রেখে যাবে কেননা যেখান থেকে হতেও পারে সে সমস্যাতে পড়তে পারে একবার হজরত আবু দেশ মানে বর্তমানে সিরিয়াতে ব্যবসার জন্য রওয়ানা হলেন আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে আরবের মানুষরা মানে বিশেষ করে কুরাইশ বংশের মানুষদের জিনিস কেনাবেচার ব্যবসা ছিল মানে তারা কোনো জিনিসকে একটি জায়গা থেকে কিনে নিয়ে এসে সেই জিনিসকে আবার অন্য কোনো শহরে বিক্রি করে আসতো এবার এমনই কাজের উদ্দেশ্যতে আবু তালিব দেশে রওনা হলেন আর সঙ্গে নিজের ভাতিজা পায়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন আর তারপর আপনি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে একটি ওঁটনির উপর বসিয়ে দিলেন এবার আবু তালিবের এই কাফিলা যখন সামদেশের বর্ডারের কাজ পর্যন্ত পৌঁছালো তখন সেখানে রাত্রি নেমে আসলো আর সেই জন্য তিনি সেখানেই তাঁবু টাঙালেন যাতে করে সেখানে তিনি রাত অতিবাহিত করতে পারেন এবং নিজের ক্লান্তিকেও দূর করতে পারেন সেই জামানাতে সামদেশে একজন ঈশায় ব্যক্তি ছিলেন যিনি খুবই দয়ালু ছিলেন তিনি কখনো নিজের ঘর থেকে বাইরে বের হতেন না কিন্তু যখন তিনি শুনতে পেলেন মক্কা থেকে কুরাইশ বংশের একজন ব্যবসিক এসেছেন আর তার কাছে একটি ছোট বাচ্চাও আছে তখন তিনি দৌড়ে সেই কাফিলার কাছে এসে পায়গম্বর মুহাম্মদ সাল্লাহ আলি নিজের কাঁধে উঠিয়ে নিলেন আর আবু তালিবকে বলতে লাগলেন এই বাচ্চাটি সমস্ত পৃথিবীর মানুষের জন্য সর্দার হয়ে এসেছে সেই ঈশাইয়ের মুখে এমন কথাকে শুনে এবার আবু তালিবও খুবই আশ্চর্য হলেন আর জিজ্ঞেস করতে লাগলেন আপনি এই কথাকে কিভাবে জানতে পারলেন আপনাকে এটি কে জানিয়েছে যে এই বাচ্চাটি সমস্ত পৃথিবীর সর্দার হয়ে এসেছে তখন সেই ঈশাই জানালেন যখন আপনি এই ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে গিয়েছিলেন তখন এই ঘাঁটিতে এমন কোনো পাথর এবং গাছ উপস্থিত ছিল না যারা এই বাচ্চাটিকে সাজদা করছিল না আর পাথর এবং গাছরা সেই সমস্ত মানুষকেই সাজদা করে যাদেরকে আল্লাহ রব্বুল আলমে নিজের পায়গম্বর করে পাঠিয়ে থাকেন এরপর সেই ঈশায় ব্যক্তি বলতে লাগলেন আপনি এই বাচ্চাটিকে সামদেশে নিয়ে আসবেন না কেননা ইহুদিরা এই বাচ্চাটিকে দেখতে পেলেই হত্যা করে ফেলবে এই বাচ্চাটিকে আমি খুব ভালো করে চিনে ফেলেছি কেননা এর পিঠের নিচে একটি নবতের মোহর লাগানো আছে আর সেই মোহরকে দেখে আমি আরো ভালো করে চিনতে পেরেছি এই আপনি একে সামদেশে আর কখনোই নিয়ে আসবেন না এবার আবু তালিবকেও সেই ঈশাই ব্যক্তিটির কথার উপর বিশ্বাস হয়ে গেল আর যার পর আবু তালিবাদ একটি জানাশোনা ব্যক্তির সঙ্গে পুনরায় পাঠিয়ে দিলেন কেননা যে এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটি একটি বিশেষ এবং উচ্চ সম্মানীয় বাচ্চা আর এরপর আপনি সাল্লাহ আলাইসাল্লামের চাচা আবু তালিব আপনার দেখাশোনা এবং আপনার সুরক্ষার ব্যাপারে আরও বেশি সতর্ক হয়ে গেলেন আর আপনাকে সমস্ত রকমভাবে ভাবে হেফাজত করতে থাকলেন ভিডিওটি ভালো লাগলে আপনি কমেন্ট সেকশনে ছোট্ট দরিদ শরীফ সাল্লাম অবশ্যই লিখবেন